ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नास्तापयेषु अवधेषु नित्यं भागवत सेवयं भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नास्ति किं मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घायते गिरिं। यत्कृपा तमहं वन्दे श्रीगुरुं दत्तारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम् श्रीमद् भागवतम आलोचनार पद गोपाल भट्ट गोस्वामीर আবির্ভাব তিথি, আবির্ভাব এবং রামচন্দ্র কবিরাজের তিরোভাব তিথি আজকে, সে সম্বন্ধে কিছু আলোচনা করা হবে। তং তং বয়ং নাথ সমুজ্জিহানাং সরোজনাবাতে চিরেপ্সিতাত্তাম দেশাগতা নির্বিতমদ্দসর্বে গজাধবতা ইব গঙ্গামম্ভ তং তং বয়ং নাথ সমুজ্জিহানাং সরোজনাবাতে চিরেপ্সিতাত্তাম দেষ্টাগত নির্বিতমদ্দসর্বে গজাধবতা ইব গঙ্গামম্ভ বলুন। তং তং বয়ং নাথ সমুজ্জিহানাং সরোজনাবাতে চিরেপ্সিতাত্তাম দেশাগত নির্বিতমদ্দসর্বে গজাধবতা ইব গঙ্গামম্ভ তং তং বয়ং নাথ সমুজ্জিহানাং সরোজনাবাতে চিরেপ্সিতাত্তাম দেশাগত নির্বিতমদ্দসর্বে গজাধবতা ইব গঙ্গামম্ভ তং তং বয়ং নাথ সমুজ্জিহানাং সরোজনাবাতে চিরেপ্সিতাত্তাম দেশাগত নির্বিতমদ্দসর্বে
Gajadavatayiva Gangamammam. Anubad. Davagni, Devota among Osudde Shandi, a Prabandha. Davagni Prita Hostigan, Jaman Gangajal Paptahe, Ottanta Shukihai, Tabani, হে পদ্মনাভ ভগবান, যেহেতু এখন আপনি আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন, তাই আমরা দিব্য আনন্দ অনুভব করছি। আমরা দীর্ঘকাল ধরে আপনার দর্শনের আকাঙ্ক্ষী ছিলাম, কিন্তু এখন আপনাকে দর্শন করে আমাদের জীবনের চরম উদ্দেশ্য সাধিত হয়েছে। এই শোকের তাৎপর্য শিল প্রপাত বলছেন, ভগবত ভক্তরা সর্বদাই ভগবানকে দর্শন করার জন্য উদ্গ্রীব থাকেন, কিন্তু তারা কখনো দাবি করেন না যে ভগবান তাদের সম্মুখে এসে তাদের দর্শন দান করুন। কারণ শুদ্ধ ভক্তরা এ ধরনের দাবিকে ভগবত ভক্তির প্রতিকূল বলে মনে করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাস্থকে সেই শিক্ষা দিয়েছেন, অদর্শনাং মর্মহতাং করোতুবা। ভক্তরা সর্বদাই ভগবানকে দর্শন করার জন্য ব্যাকুল থাকেন, কিন্তু জন্মজন্মান্তরেও যদি তারা তাকে দর্শন করতে না পারেন, তবুও তারা কখনো ভগবানকে তাদের সম্মুখে আবির্ভূত হওয়ার জন্য আদেশ করেন না। এটি শুদ্ধ ভক্তির লক্ষণ। তাই এই শ্লোকে অতি চিরশীতার্থম শব্দটি উল্লেখ করে বলা হয়েছে যে ভক্ত দীর্ঘকাল ভগবানের দর্শন আকাঙ্ক্ষা করেন। ভগবান যদি নিজের সুখের জন্য ভক্তের সম্মুখে আবির্ভূত হন, তাহলে ভক্ত অবশ্যই অত্যন্ত সুখী হন। ধ্রুব মহারাজ যখন ভগবানকে দর্শন করেছিলেন, তখন ভগবানের কাছে কোনো বর প্রত্যাশা করার কোনো বাসনা তার ছিল না। প্রকৃতপক্ষে ভগবানকে দর্শন করে ধ্রুব মহারাজ এতই প্রসন্ন হয়েছিলেন যে তিনি ভগবানের কাছে কোনো বর প্রার্থনা করেননি। স্বামীন কৃতার্থোস্মি বরং ন যাচ্ছে। শুদ্ধ ভক্ত ভগবানকে দর্শন করতে না পারলেও সর্বদাই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন এবং আশা করেন যে কোনো না কোনো সময়ে ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তার সম্মুখে আবির্ভূত হবেন, যাতে তিনি তাকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারেন। এখানে শিল প্রপাতের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এই শ্লোকের অনুবাদ আমি আরেকবার পড়ছি। দাবাগ্নি প্রীত হস্তিগণ যেমন গঙ্গা জল প্রাপ্ত হয়ে অত্যন্ত সুখী হয়, তেমনি হে পদ্মনাভ ভগবান, যেহেতু এখন আপনি আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন, তাই আমরা দিব্য আনন্দ অনুভব করছি। আমরা দীর্ঘকাল ধরে আপনার দর্শনের আকাঙ্ক্ষী ছিলাম, কিন্তু এখন আপনাকে দর্শন করে আমাদের জীবনের চরম উদ্দেশ্য সাধিত হয়েছে। ব্রহ্মা আদি দেবতারা, বিশেষ করে সমস্ত দেবতারা যখন বিপদাপন্ন, অসুররা স্বর্গরাজ্য দখল করে রয়েছে, তাই তাদের এখন স্বর্গরাজ্য ফিরে না পেলে দেবতাদের এই সব পাহাড়ে পর্বতে গুহায় জঙ্গলে ঘুরে বেড়াতে হবে, যা আমাদের অবস্থার থেকেও শোচনীয়। আমাদের অবস্থাটা তবু প্রোটেক্টেড, ওদের অবস্থা আরও খারাপ, সবসময় ভীত হয়ে আছে কখন ওরা ঝাঁপিয়ে পড়বে ওষুধগুলো। সে ভয়টা আমাদের অত নাই, ওদের যতটা আছে।
তবুও লোকেরা এই জগতে স্বর্গে যাওয়ার জন্য কত রকম যজ্ঞ করছে, কত প্রার্থনা করছে। তো এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মা শরণাপন্ন হলো, ব্রহ্মা দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে গিয়ে অনেক রকমভাবে তার স্তুতি করতে আরম্ভ করলো প্রসন্ন করার জন্য। এটা একটা পন্থা। হ্যাঁ, আমরা যদি কোনো ভক্তের চরণে কিছু উল্টাপাল্টা হয়ে যায় তখন যদি তাকে একটু প্রসন্ন করা যায় মিষ্টিকতায়, তখন সে ভুলে গেল অমনি, না ভক্তটা খুব আমাকে আনন্দ দান করেছে। তেমনি ভগবান, অর্থাৎ এই জগতে যত কিছু কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি এগুলো চিরজগতের প্রতিচ্ছবি এবং সমস্ত কিছু ভগবানের কার্যকলাপের প্রভাব। ভগবানের যে সমস্ত কার্যকলাপ সেগুলো এই জগতে বিকৃতভাবে প্রকাশিত হচ্ছে, আমাদের নিজস্ব কোনো স্বাতন্ত্র্য ক্ষমতা নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই। তো এভাবে ভগবান বিষ্ণু সাক্ষাৎ দর্শন দান করলো। এরকম অনেকে দাবি করে, ভক্ত অনেকে দাবি করে লক্ষ লক্ষ নাম জপ করছি বহুকাল ধরে, এখনও আমি সেই ভগবান কৃষ্ণের দর্শন পেলাম না। হ্যাঁ, এরকমভাবে তখন তারা অত্যন্ত এই ভাব যে ভগবান আমার প্রতি বিরূপ হয়ে রইল কিনা, কেন উনি আমার সামনে এখনও আসছে না, এত লক্ষ লক্ষ জপ তো করেই যাচ্ছে আমি। কিন্তু এই শ্লোকে প্রভাত তার উত্তর দিয়েছেন খুব ভালোভাবে। ভক্তরা শুধু ভগবানের নাম কীর্তন, শ্রবণ কীর্তন, তার ভজন সাধন এগুলো শুধু করবে, অন্য কোনো বাসনা থাকবে না, তাহলে কি ভগবানকে দর্শনের বাসনা থাকবে না? অনেকে বলে না না, ভগবানকে দর্শন করে কী হবে, ভগবানের দর্শনের বাসনা দরকার নাই, এই হরিনাম করব আর প্রেম আস্বাদন করব, তাহলে তো হয়ে গেল। কিন্তু তা নয়, তা নয়, ভগবানের স্বরূপ দর্শন করলে তখন জং লব্ধ চাপরং লাভং মন্যতে না আদিকং ততম, যা দেখলে স্থানা বিলাসী তপস্বী স্থিতায়াম তাং প্রাক্তবাং দেব মনীন্দ্র গুজম কাচন বিচিন্নপি দিব্য রত্ন স্বামীং কৃতার্থ অস্মি বরং ন যাচে। এই ধ্রুব মহারাজ দেখুন কীরকম অবস্থা তার। ধ্রুব মহারাজ পিতার থেকে বিশাল সাম্রাজ্য লাভের আশা নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে, আর এই গুরু কি নাম নারদ মুনি, ঠান্ডাতে একদম কিছুই আসছে না, নারদ মুনি এত বড় একজন মহান ভক্ত, তার নামটা মুখে আসছে না, তাকে অবস্থা হয়ে গেছে। তাহলে এইভাবে ধ্রুব মহারাজ তার গুরু নারদমণির কৃপা নিয়ে কত কত তপস্যা করলো, সমাসে দর্শন লাভ করলো, সমাসে চিন্তা করুন। আর আমরা কত বছর হয়ে গেল, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 23 বছর, কারো 40 বছর, কোথায় ভগবানের দর্শন, কোথায় হচ্ছে, আর সমাস আর কোথায় 40 বছর, চিন্তা করুন। হ্যাঁ, তো এটি হচ্ছে ভগবানের অহৈতুকী কৃপা। এই অহৈতুকী শব্দ অর্থ হচ্ছে যে এই করলে ভগবানকে পাওয়া যাবে আর ওই করলে ভগবানকে পাওয়া যাবে, ভগবান সেরকম বসন না। ভগবান বসবেন যখন তিনি প্রীত হবেন এবং স্বেচ্ছা স্বাধীনভাবে যখন তিনি কৃপা করতে চাইবেন। মদস্বনান মর্মহতাং করতুবা যথা তথা বিরোধাতু লম্পট মত পালনাস্ত সয়ব না পর ওই দিন দয়দ্র নাথ হে মথুর নাথ
కదాబోలకసె హృదయం తదలక కాతరం దయితం భైమతి కీం కరమహం. এই রাধায়ণী, রাধায়ণী এইভাবে তিনি বলছেন, ওই দিন দৈদ্যনাথ হয়ে হ্যাঁ, যেটা পরবর্তীকালে বলেছেন মাধবেন্দ্র পরিপাদ পদ্মাবলী, এটা পদ্মাবলী শ্লোক, ওই দিন দৈদ্যনাথ হে মথুরা নাথ কদাবলক্য সে, কবে আমি অবলোকন করব, হ্যাঁ কবে অবলোকন করবো, হৃদয় তদ অলক কাতর, আপনাকে দর্শন না করে আমার হৃদয় কাতর, ভগবানকে দর্শন না করলে তার হৃদয় কাতর হচ্ছে. যুগায়তং নিমেষন চক্ষুষা পাবিষায়তম, যুগায়তং নিমেষন, এটা হচ্ছে কাদের, যারা সেই ভগবানের সঙ্গে অন্তরঙ্গভাবে আসক্ত, যেহেতু আমরা আসক্ত নই, আমাদের সঙ্গে ভগবানের সম্পর্ক হয়নি, উপলব্ধি হয়নি, সেই জন্য আমরা এগুলো অনুভব করা আমার পক্ষে কঠিন. কিন্তু যারা আসক্ত হয়েছে, যেমন গোপাঙ্গনারা সন্ধ্যাবেলায় কৃষ্ণ ফিরে আসবে গোচারণ করে, এই আশায় তারা অপেক্ষা করছে, একটু দর্শন করলে জীবন সার্থক হবে. সারাটা দিন তারা শুধু কৃষ্ণের লীলা স্মরণ করেছে, সাক্ষাৎ দর্শন এখনো হয়নি, এই বোধহয় কৃষ্ণ এলো এলো এলো, ওই যে বাঁশির শব্দ শোনা গেছে, ওই যে বাঁশির শব্দ শোনা যাচ্ছে, বোধহয় এসে গেল এসে গেল, এখন আমরা দেখবো কৃষ্ণের পদ্মমুখ, সুন্দর মুখটা দর্শন করব. আর দর্শন করেও তারা অত্যন্ত দুঃখিত অন্তরে ব্রহ্মা নিন্দা করছে, ব্রহ্মা নিন্দা করছে, কেন এই চোখের পলকে ভগবানের অদর্শন, ওইটুকু সময় চোখের পলকে ভগবানের অদর্শনে ওইটুকু সময়ে ব্রহ্মা নিন্দা করছে, হে হে কিরকম সৃষ্টিকর্তা, এ একজন অপদার্থ, অপদার্থ সৃষ্টিকর্তা, যে চোখ দিয়েছে আমাদের, মাছের চোখ দিলে ভালো হতো, চিন্তা করুন এগুলো কৃষ্ণ, এইসব স্তরগুলো আমাদের বিবেচনা করা উচিত, তাহলে আমরা কোন স্তরে বিরাজ করছি এটা আমাদের বোঝা উচিত. একবার দুর্বাসা ঋষি, একবার দুর্বাসা ঋষি ভগবান কৃষ্ণকে দর্শন করবার জন্য এলেন, সেই মহাবনের ধারে দেখতে পাচ্ছে কৃষ্ণ তার শিশুদের, তার রাখাল বালকদের সঙ্গে উলঙ্গ অবস্থাতে ছুটাছুটি করছে, আর ওই ধুলাতে লুণ্ঠিত হচ্ছে. তখন দুর্বাসা দেখছে, কি রে বাবা কি অবস্থা, কৃষ্ণ ভগবান তাকে আমি দর্শন করতে এলাম, এ দেখছি ধুলায় লুঠাচ্ছে, আবার উলঙ্গ হয়ে, এ ভগবান নয়, হে ভগবানের এরকম কার্যকলাপ হয় নাকি, এ হচ্ছে ওই নন্দ মহারাজের পুত্র, এ হচ্ছে নন্দ মহারাজের পুত্র, এ ভগবান হতে পারে না. তখন কৃষ্ণ তো বুঝতে পারছে, তখন ছুটতে ছুটতে সে দুর্বাসা মহারাজের সামনে, দুর্বাসা ঋষির সামনে সে হাজির হয়েছে, হাসছে, যখন হাসছে তখন দুর্বাসা হঠাৎ কৃষ্ণের মুখের মধ্যে ঢুকে গেল, প্রবিষ্ট হলো. দুর্বাসা ঋষি যখন কৃষ্ণের মুখের মধ্যে প্রবিষ্ট হলো, তখন দেখতে পাচ্ছে একটা অন্য জগতে সে বিচরণ করছে, গভীর ঘন ঘন জঙ্গল, নির্জন, কেউ নেই, এরকম জায়গায় যখন দুর্বাসা ভ্রমণ করছে, তখন দেখতে পাচ্ছে যে একটা বিশাল অজগর তাকে গিলে খেয়ে ফেলেছে, একটা অজগর সাপ দেখতে পাচ্ছে, সেখানে বিশাল ব্রহ্মাণ্ড সব দেখতে পাচ্ছে, পর্বত নদ নদী সব দেখতে পাচ্ছে, সেতু দ্বীপে একটা পর্বতে, সেতু পর্বতে তখন সে কোটি কোটি বছর তপস্যা করতে আরম্ভ করল, কোটি কোটি বছর তপস্যা করার পরে প্রলয় এসে গেল, জলে নিমগ্ন হয়ে গেল সম্পূর্ণ জগৎটা, ভাসতে 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 দুর্বাসা কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে, ভাসতে 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 হঠাৎ আর একটা ব্রহ্মাণ্ড দেখতে পেল,
সেই ব্রহ্মদেব ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গেল। যখন ভিতরে ঢুকে গেল তখন ঘুরতে 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 একদম ব্রহ্মলোকে গিয়ে দেখছে একটা ছেদা দেখা দেখতে পাওয়া গেছে বামনদেবের পাদপদ্মে। বামনদেবের পাদপদ্মের দ্বারা একটা ছিদ্র সেখানে দেখতে পেল। তখন সে ছিদ্র দিকে ওপারে চলে গেল। দুর্বাসে ওপারে গিয়ে দেখতে পাচ্ছে জলরাশি, অনন্ত জলরাশির মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড ভাসমান। এইভাবে দুর্বাসা যেতে 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 তিনি বিরজা নদীর ওপারে চলে গেলেন। ওপারে চলে যাওয়ার পরেতে গোলক বৃন্দাবনে ঢুকলেন। এবার গোলক বৃন্দাবনে যখন ঢুকলেন তখন সে গোবর্ধন যমুনা বৃন্দাবন এই সমস্ত পার হয়ে তিনি কৃষ্ণের নিকুঞ্জ বনে প্রবিষ্ট হলেন। দেখতে পাচ্ছে সেখানে অসংখ্য গো গাভী গোপী এই সমস্ত গোপাল সব কোটি 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 সব সে নিকুঞ্জের চারদিকে গিজ গিজ করছে একেবারে। আর কৃষ্ণ একটা এক লক্ষ পদ্মদল পদ্মের উপরে বসে আছে, লক্ষ পদ্মল পদ্ম দলের উপরে বসে আছে কৃষ্ণ। কৃষ্ণ যখন বসে আছেন তখন দুর্বাসা কৃষ্ণকে দর্শন করলেন। কৃষ্ণকে দেখে কৃষ্ণ তখন একটু হাসছিল। কৃষ্ণ যখন হাসছিল তখন দুর্বাসা আবার কৃষ্ণের মুখের ভিতরে ঢুকে গেছে। দুর্বাসা আবার কৃষ্ণের মুখের ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে আবার বেরিয়ে এসে দেখতে পাচ্ছে সেই ভগবান কৃষ্ণ মহাবনের সেই যমুনা তীরে ছোট শিশুদের সঙ্গে উলঙ্গ অবস্থাতে ধুলায় সে লুটিপুটি খাচ্ছে। এইভাবে দর্শন করে তখন তিনি বুঝতে পারলেন ওহ তাহলে কৃষ্ণই ভগবান, তাহলে কৃষ্ণই হচ্ছে ভগবান। এইভাবে তখন তার অনেক স্তুতি করে দুর্বাসা আবার তার নিজ স্থানে ফিরে গেল। তো এই জন্য ভগবান কৃষ্ণকে জড় ইন্দ্রিয় নাহং প্রকাশং সর্বস্ব, জড় ইন্দ্রিয়তে ভগবানকে দেখা যায় না। অত শ্রীকৃষ্ণ নামাদি না ভবেত গাজ্যম ইন্দ্রিয়, ভগবান কৃষ্ণকে জড় ইন্দ্রিয় আমাদের যতক্ষণ ইন্দ্রিয়গুলো গুণময় থাকবে তমর অজর তদারজ সমভাব কামলবোধয়চতে কামলবোধয়চ যে চেতরে তোর অনাবৃত্তং শ্রীতং সত্যে প্রসীদতি এবং প্রসন্ন মনসাম ভগবত ভক্তি যোগতাম ভগবতত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ জায়তে। এই সিদ্ধতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, এছাড়া কোনো পন্থা নাই শ্রবণ কীর্তন ছাড়া। এই কৃষ্ণের কথা শ্রবণ কীর্তন করতে করতে তমরজগুণ থেকে মুক্ত হয়ে সত্যগুণে প্রসন্ন চিত্তে তারপর শুদ্ধ সত্য এবং প্রসন্ন শুদ্ধ সত্য সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতাম যদি এতে পুমান অপাবৃতাম সত্যে চতস্মিন ভগবান বাসুদেবম হদক্ষ জমে মনসা বিধীয়তে। এই শিব শিব পার্বতীকে বলছেন, শিব পার্বতীকে বলছেন যে বিশুদ্ধ সত্যগুণ যখন হয় কেউ যে যখন বিশুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত থাকে তখন তার হৃদয়ে ভগবান উন্মুক্ত অবস্থাতে, হ্যাঁ তার হৃদয়ে তখন তিনি প্রকাশিত হন এবং ভগবানকে সাক্ষাৎ তখন দর্শন উপলব্ধি সব কিছু করা যায়। প্রেমাঞ্জন চরিতম ভক্তি বিলোচনে নাম সন্ত সদৈব হৃদয়ে সুবিলকয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তাহলে প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনে, প্রেমের অঞ্জন
প্রেমের অঞ্জন যতক্ষণ না হবে, প্রেমাপ্লুত হৃদয় যখন একেবারে প্রেমে ভরপুর না হবে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে যে বিগ্রহ, নাম বিগ্রহ স্বরূপ তিন একরূপ, নাম বিগ্রহ স্বরূপ, নাম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র যে আমরা জপ করছি, বিগ্রহ মানে মন্দিরে যে এই যে বিগ্রহ দণ্ডায়মান আছে, আর স্বরূপ চিন্ময় জগতে তার সচ্চিদানন্দময় স্বরূপের যে তিনি অষ্টকালীন লীলা করছেন কৃষ্ণ অষ্টকালীন, তো এর মধ্যে কোনো পার্থক্য নেই। নাম বিগ্রহ স্বরূপ তিন একরূপ, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, তাহলে আমরা কৃষ্ণকে সর্বক্ষণই তো উপলব্ধি করা উচিত আমাদের। নাম রূপে আমরা হরিনাম করছি আর সর্বক্ষণ কৃষ্ণ সঙ্গ অনুভব করা উচিত, হ্যাঁ সেটা আমরা করতে পারছি না। কেন না? আমাদের গুণাময় গুণাময় দেহ, গুণানতান অতীতীন দেহি দেহ সমুদ ভবাম জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত রামৃতম স্নুতে, এই চতুর্দশ অধ্যায়ে, হ্যাঁ গুণযোগ গুণত্রয় গুণযোগের এই শ্লোকে, গুণানতান অতীতীন দেহি দেহ সমুদ ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃতম অমৃতম অস্তুত, এই যে দর্শন করলেই অমৃত, ভগবানকে দর্শন করতে পারলে তখন সে অমৃত লাভ করতে পারে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানকে দর্শন জন্য এই যে বিশ্বরূপ দর্শন করলো অর্জুন, অর্জুন বিশ্বরূপ দর্শন করলো তিনি মনে আনন্দ লাভ করলেন না, দুঃখ পেলেন, আরও দুঃখ পেয়েছেন। তখন ভগবানের কাছে নিবেদন করছেন আপনার আগের রূপ প্রকাশ করুন, আর আগের রূপ প্রকাশ করবার আগে আপনি চতুর্ভুজ রূপটা একবার দেখান। তখন ভগবান কৃষ্ণ চতুর্ভুজ রূপ দর্শন করালেন, তা তো অর্জুনের পছন্দ হলো না, মন পছন্দ হয়নি। হ্যাঁ এখানে ব্রহ্মা আদি চতুর্ভুজ মূর্তি দেখে তাদের এত আনন্দ, চতুর্ভুজ মূর্তি দেখে এত আনন্দ তাদের, আর অর্জুনের আনন্দ হচ্ছে না, চতুর্ভুজ মূর্তিতেও আনন্দ হচ্ছে না। তারপরে দেবভুজ মূর্তি যখন দর্শন করলেন তখন তার আবার সে প্রেমে আপ্লুত হলেন। না হন বেদ ন তপসাম নদানে নচে জয়াম সৈক্য এবং বিদর্জুনাম দৃষ্টবান সীমাং যতাম, এই বেদ বেদান্ত উপনিষদ এই সমস্ত যত রকম কিছু আছে তপস্যা, হ্যাঁ এগুলো গাঢ়যোগ কর্মযোগ অষ্টাঙ্গযোগ ন সাধুতমান যোগ, এর দ্বারা ভগবানকে সাধন করা যায় না, পাওয়া যায় না। ভক্ত তনন্নয়া সক্ষম অহম এবং বিদর্জুনাম জ্ঞাতং দ্রষ্টুং চ তেনাম তবেষ্টুং চ পরন্তপ, হে পরন্তপ অর্জুন আমাকে দর্শন করা যায় জ্ঞাতং জানা যায় একমাত্র অনন্য ভক্তির দ্বারা, একমাত্র ভক্তির দ্বারা। অত শ্রীকৃষ্ণ নামাদি নব গাহ্যম ইন্দ্রিয় শবন্মুখহি জিহ্বাদ স্বয়মেব স্ফুরতি অদ, অত শ্রীকৃষ্ণ কৌস্পিন্ন বিজ্ঞাত কৌস্পিন্ন ভগব বিজ্ঞতে সর্বমিদং বিজ্ঞাতম ভবতি, কৌস্পিন্ন ভগব বিজ্ঞতে, হ্যাঁ এখানে এখানে শৌনক আদি শৌনক ঋষি অঙ্গিরা ঋষির কাছে বলছেন যে হে ভগবান আমাকে ব্রহ্ম সম্বন্ধে উপদেশ করুন। তখন শৌনক ঋষি তখন অঙ্গিরা ঋষি বলছেন কৌস্পিন্ন ভগবত বিজ্ঞাতে, হ্যাঁ যখন কেউ ভগবানকে জানতে পারে, কৌস্পিন্ন ভগবত বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভব, সব কিছু তখন তার জানা হয়ে যায়। ভগবানকে কৃষ্ণ সূর্য সমাম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের এই গোপাল ভট্ট গোস্বামী আজকের ওনার আবির্ভাব তিথি,
তবে আমাদের ক্যালেন্ডারের এই তিথি দুটো রয়েছে আজকে পৌষ কৃষ্ণ পঞ্চমীতে, কিন্তু অন্যান্য অন্যান্য ক্যালেন্ডার বা অন্যান্য অন্যত্রতে রয়েছে তৃতীয়া। হ্যাঁ, তৃতীয়া তিথিতে তাদের এই এই দুজনের আবির্ভূত এবং প্রভাব হয়েছিল পৌষ তৃতীয়াতে। আমাদের আছে পৌষ মাসের শুক্লা পঞ্চমী, দুদিন পরে হচ্ছে আমাদের, অতএব এটা কেন হচ্ছে জানি না। যা হোক, তবে এই গোপাল ভট্ট গোস্বামী মহান মহান আচার্য, ভর গোস্বামী শ্রীরূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সয় গোসাই করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। অতএব গোপাল ভট্ট যাহা হইতে, গোপাল ভট্ট গোস্বামী অসাধারণ পণ্ডিত ছিলেন, অসাধারণ তার শাস্ত্রজ্ঞ ছিলেন এবং চৈতন্যের পরম প্রিয় ভক্ত, ভর গোস্বামীদের মধ্যে অন্যতম এ গোপাল ভট্ট গোস্বামী। এবং তিনি মহাপ্রভু সাক্ষাৎ প্রথমত স্বপ্নে কৃপা পেয়েছিলেন। গোপাল ভট্ট গোস্বামী যখন এভাবে সেই ভেঙ্কট ভট্ট পুত্ররূপের কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গমের কাছে বলগুন্ডি নামক গ্রামে, সেইখানে তিনি শিশু, তখন অল্প বয়স, যখন জানতে পারল গোপাল ভট্ট যে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এভাবে সন্ন্যাস ধর্ম নিয়েছেন, সেই কথা শুনে তিনি দিনরাত কন্দন করতেন যে মহাপ্রভু কেন সন্ন্যাস ধর্ম নিতে গেলেন। সেই গোপাল ভট্ট গোস্বামীকে কৃপা করবার জন্য এবং ভবিষ্যতের আচার্য, সেই যে ভবিষ্যতের আচার্য এটি এই কৃপা করবার জন্য তখন মহাপ্রভু সাক্ষাৎ সেই শ্রীরঙ্গমে গিয়েছিলেন প্রচার করতে 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 দক্ষিণ ভারতে, এবং ভেঙ্কট ভট্ট গড়ে চার মাস অতিবাহিত করেছিল। ভেঙ্কট ভট্টের ঘরে চার মাস অতিবাহিত করেছিলেন এই মহাপ্রভু, এবং সেখানে গোপাল ভট্ট গোস্বামী তখন শিশু, তার পদসেবা করার সুযোগ পেয়েছিলেন, তার উচ্ছিষ্ট পেতেন মহাপ্রভু উচ্ছিষ্ট তার পদসেবা, এবং ভেঙ্কট ভট্টের ভিতরে একটু ই ছিল, অহংকার ছিল যে আমি লক্ষ্মী নারায়ণের পূজারি এবং তারা হচ্ছে অবতারই আর কৃষ্ণ হচ্ছে অবতার, এরকম মনে করত। এবং মহাপ্রভু জেনে তখন তাকে নানা রকম সিদ্ধান্তের দ্বারা বুঝিয়ে দিলেন যে কৃষ্ণ হচ্ছেন অবতারই আর এই নারায়ণ হচ্ছে তার অবতার, তার বিলাস বিগ্রহ। হ্যাঁ, যখন কেউ ঐশ্বর্যভাবে ভগবানের সেবা পূজা করে আনন্দ লাভ করেন, তখন সে এই বিষ্ণুকে লাভ করে ঐশ্বর্যভাবে। ঐশ্বর্যভাবে যদি কেউ কৃষ্ণকেও ভজন করে তাহলেও বিষ্ণুকে পাবে, অথবা বড় সে দ্বারকার কৃষ্ণকে পেতে পারে। প্রভাত বলেছেন যে আমরা যেভাবে ঐশ্বর্যভাবে মঠ মন্দিরে পূজা করছি তাতে আমাদের ওই বড় জোর ওই দ্বারকার কৃষ্ণ, কিন্তু যেহেতু আমরা চৈতন্য মহাপ্রভুর ভক্ত, আমরা চৈতন্য মহাপ্রভুর ভক্ত, নম মহাপ্রধান নায়ক কৃষ্ণ প্রেম প্রদায়তে, এই জন্য আমাদের ভরসাও আছে, আমাদের ভরসাও আছে যেহেতু আমরা চৈতন্য মহাপ্রভুর ভক্ত, তাই তার কৃপা মানেই তো বৃন্দাবনের কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু অন্য কিছু উনি প্রদান করেন না, কৃষ্ণ প্রেম প্রদায়তে, এই কৃষ্ণ প্রেম বৃন্দাবনের ভগবানের মাধুর্যম সিংহার রস আস্বাদন করে যে গোপিকারা সিংহার মাধুর্য রস অমৃত, সে কৃষ্ণ। তাই সেখানে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের অন্য কোনো লক্ষ্য নেই, ইস্কনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণের কাছে ফিরে যাওয়া গোলক বৃন্দাবনে, অন্য কথা নাই, কেউ সেটা চায়ও না, এবং সেটা ভরসা হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তার কৃপা হলেই আমরা সেটা লাভ করতে পারব। এইভাবে মহাপ্রভু
তখন তাই কৃপা লাভ করলো ভেঙ্কট ভট্ট, তারা তিন ভাই প্রবোধানন্দ সরস্বতী তিরমল্ল তিরমল্ল ভট্ট। আর প্রবোধানন্দ সরস্বতী পাচ্ছিলেন সন্ন্যাসে, রামানুজ সম্প্রদায়ের সন্ন্যাসে, এবং গোপাল ভট্ট তার কাছ থেকে সমগ্র শাস্ত্র তিনি অর্জন করেছেন। এই প্রবোধানন্দ সরস্বতীর কাছে দীক্ষাও নিয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামী। তারপরে মহাপ্রভু তাকে কৃপা করে বললেন, জনাব পিতামাতা যখন আর এই জগতে থাকবে না, তখন তুমি বৃন্দাবনে গিয়ে সেখানে রূপ সনাতনের সঙ্গে একসাথে তোমরা বৃন্দাবনে এইভাবে প্রচার করবে, গ্রন্থ লিখবে। সেটাই করেছিলেন গোপাল ভট্ট। তিনি যখন বৃন্দাবনে গেলেন, খবর পেল, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে খবর চলে গেল গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে এসেছেন। তখন মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার দোর কপিন একটি কৃষ্ণবর্ণ আসন পাঠিয়ে দিলেন, কৃষ্ণবর্ণ আসন। সেগুলো ওই রাধারমণ মন্দিরে এখনও পূজিত হচ্ছে। রাধারমণ মন্দিরে তো আমরা এটা যারাই বৃন্দাবন গেছে, যতবারই যাই না কেন, আমরা বৃন্দাবনে যতবার যাব ততবার রাধারমণ মন্দিরে ওই রাধারমণ বিগ্রহ আমাদের দেখতেই হবে। ওই বিগ্রহ দেখা মানে এত আনন্দ, ওইটুকু একটা শিলার থেকে বিগ্রহ প্রকাশিত হয়েছে। সেই বিগ্রহ এখনও ওই রাধারমণ মন্দিরে গোপাল ভট্ট গোস্বামী সে মন্দিরের পিছনে তার সমাধি এখনও রয়েছে, গোপাল ভট্ট গোস্বামীর সমাধি। আগে তো মাঝে মাঝে যেতাম, এখন আর সম্ভব নয়, শেষের দিকে এখন। হ্যাঁ, ওই গঙ্গার তীরে, শেষের দিকে মানে ওই গঙ্গার তীরে, যে কোনো সময়ে ঠিক নাই কোনো। তাহলে গোপাল ভট্ট গোস্বামীর এই যে স্বর্গস, এই যে যুব গোস্বামীর লিখিত সৎসন্দর্ভ, জীব গোস্বামী লিখিত সৎসন্দর্ভ, এটা আসলে গোপাল ভট্ট গোস্বামী লিখেছিলেন। গোপাল ভট্ট গোস্বামী লেখার পরেতে সেটি জীব গোস্বামী আরও সংবর্ধিত করে, সংশোধন করে তখন তিনি এই করেছেন এই সৎসন্দর্ভ। আবার সনাতন গোস্বামী দেখছেন যে এই গোপাল ভট্ট গোস্বামী এইভাবে তার, তিনি যখন হরিভক্তি বিলাস লিখছিলেন তখন তিনি বুঝলেন যে গোপাল ভট্ট গোস্বামীরও এটা তারও ইচ্ছা এটা রচনা করার। তখন এই সনাতন গোস্বামী সেই গোপাল ভট্ট গোস্বামীর নামে এই হরিভক্তি বিলাস এত বড় গ্রন্থটা, বৈষ্ণব আচার হচ্ছে হরিভক্তি বিলাস। আর আমরা অনেক সময় বলে থাকি আমাদের জন্য নয় হরিভক্তি বিলাস, আমাদের জন্য নয়, ওই যারা বাইরে গৃহস্থ হয়ে থাকে কিছু করে তো না, তারা ওই বছরে একটা দুটো উৎসব করে ওদের জন্য, এটা কিন্তু ঠিক নয়। ভক্তিসিদ্ধান্ত সরকার ঠাকুর এই প্রতিবাদ করেছেন, কঠোরভাবে প্রতিবাদ করেছেন। তিনি নিজে চতুর্মাস্য ব্রত পালন করতেন, না আমাদের জন্য না, চতুর্মাস্য ব্রত চার মাস, বলি বাবা চার মাস আমাদের করার দরকার কি, এইভাবে তখন আমরা ওগুলো আর করি না। কিন্তু করলে তার একটা ফল আছে, যারা করছে তাদের একটা শক্তি আলাদা, তবে আমাদের আরেক দিকে শক্তি কম নয়। আমাদের ইস্কনের শক্তি হচ্ছে গ্রন্থ প্রচার, এটা অন্যরা লাভ করতে পারে না। এটা আমাদের ইস্কন যেভাবে প্রচার করছে, শত শত হাজার 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 কপি এক এক দিনে বিতরণ, এর ফলে তার সব কিছু হয়ে যাচ্ছে, কোনো কিছু করার বাকি থাকে না। হ্যাঁ, গ্রন্থ বিতরণ করলে আর কিছু করার বাকি থাকে না, কিন্তু তার মানে আমি ষোলোমালা জপ করব না। হ্যাঁ, এই সুযোগ নিলে চলবে না। ও গ্রন্থ বিতরণ করলে তো বলেছে, তোমরা যদি আমার কৃপা লাভ করতে চাও, তাহলে আমার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপা লাভ করতে চাও, তাহলে গ্রন্থ বিতরণ করো। ওহো, তাহলে তো গ্রন্থ বিতরণ ছাড়া কোনো উপায় নেই। আর তখন ভক্তরা ঝাঁপিয়ে পড়ছে গ্রন্থ বিতরণে, এটা খুব
খুবই ভালো লক্ষণ, কোনো রকম অসুবিধা নেই। তবে সেই সঙ্গে সঙ্গে নিজের ভজনও করতে হবে। প্রভাত বলেছেন, প্রভাত বলেছেন যে আমি এসব গ্রন্থ লিখেছি তোমাদের জন্য। অনেক ভক্তরা এরকম দেখা যায়, খুব গ্রন্থ বিতন্ত সব করছে কিন্তু পড়ে না, সময় পেলেও পড়ে না, সময় পেলেও পড়ে না, এটা প্রভাত অনুমোদন করছেন না। প্রভাত বলেছেন প্রতিদিন কম করে 2 ঘন্টা পড়তে হবে আমার বই। এটা প্রত্যেক ভক্তকে চিন্তা করা উচিত যে আমি প্রতিদিন 2 ঘন্টা প্রভাতের বই পড়ছি কিনা, এটা প্রভাতের নির্দেশ। তাহলে এভাবে গোপাল ভক্ত গোস্বামী, তারপরে তার ভিতরে বিগ্রহ সেবা করা তার ইচ্ছা যখন হলো, এক সেজ্জি তাকে অনেক বিগ্রহের অনেক অলঙ্কার পোশাক পরিচ্ছদ দিয়ে গিয়েছিল, তখন গোপাল ভক্ত গোস্বামী চিন্তা করলেন যে আমার তো কতগুলো শিলা আছে, হ্যাঁ, শালগ্রাম শিলা, সেই গণ্ডকী নদীর থেকে নিয়ে এসেছিল 12টা শালগ্রাম শিলা, তাহলে এই পোশাক আমি পরাবো কী করে। এবার যখন চিন্তা করলেন, তখন পরের দিন সকালবেলায় যমুনার থেকে ফিরে এসে দেখতে পাচ্ছেন 12টা শালগ্রাম শিলার মধ্যে থেকে একটা ত্রিভঙ্গ মুরারি রূপ ধারণ করে রাধারমণ মূর্তি রূপে প্রকাশিত হয়েছে। এবং যদিও বা তার দক্ষিণে তার বাঁ দিকে রাধা মূর্তি নেই, কিন্তু সেখানে একটা রূপর মুকুট রাখা হয়, ওটা রাধা রানীর প্রতিভু, রাধা রানীর প্রতিভু। তো এভাবে গোপাল ভক্ত গোস্বামীর তিনি সর্বক্ষণ নিষ্কিঞ্চনভাবে রূপ সনাতনের আনুগত্য নিয়ে বৃন্দাবনে মহাপ্রভুর যে নির্দেশ, এইভাবে গ্রন্থ রচনা এবং বৃন্দাবনে ভজন সাধন করে তিনি শেষের দিকে পর্যন্ত ছিলেন। যতগুলো গোস্বামী ছিল, যেমন রামচন্দ্র কবিরাজ, এই রামচন্দ্র কবিরাজ তো অনেক পরে এলেন বৃন্দাবনে। যখন অনেক পরে রামচন্দ্র কবিরাজ এলেন, তখনও গোপাল ভট্ট গোস্বামীকে দর্শন করতে পেরেছিলেন। আর গোপাল ভট্ট গোস্বামী তারপরে ইসে লোকনাথ গোস্বামী, খুব বৃদ্ধ, অতি বৃদ্ধ লোকনাথ গোস্বামী প্রথম দিকে এসেছিলেন, প্রথম দিকে বৃন্দাবনে। বৃন্দাবনে যারা প্রথম দিকে এসেছিলেন তার মধ্যে একজন প্রধান হচ্ছে লোকনাথ গোস্বামী, নরোত্তম ঠাকুরের গুরু, একটিমাত্র শিষ্য করেছেন, একজন মাত্র তার শিষ্য ছিল। তো এই গোপাল ভট্ট গোস্বামীর আজকের আবির্ভাব তিথি, সেই সঙ্গে তিরোভাব তিথি হচ্ছে রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ তিনি শিখণ্ডে চিরঞ্জীব সেন বৌদ্ধ, এবং তিনি ছিলেন এই রাজা সম্রাটের সচিব তখনকার সময়ে, বিশাল পদে ছিলেন চিরঞ্জীব সেন। তার মাতা সুনন্দা, সুনন্দাকে তার গুণের শেষ নেই, তাদের পুত্র, দুটি পুত্র, একটা আছে রামচন্দ্র কবিরাজ আর একটা আছে গোবিন্দ কবিরাজ, এই দুটি পুত্র রত্ন তাদের ঘরে আবির্ভূত হয়েছিল। এবং এই তার যে এমন গুণ ছিল রামচন্দ্র কবিরাজের রূপ, যে দেখেবে সে আর অন্য রূপের দিকে তার মন যাবে না, এত তার দিব্য রূপ ছিল রামচন্দ্র কবিরাজের রূপ। আর নরোত্তমের একেবারে অন্তরে অবস্থান করত, নরোত্তম ঠাকুর আর রামচন্দ্র কবিরাজ অভিন্ন হৃদয় ছিল তারা, এই জন্য ওই গানে রয়েছে দয়া কর শ্রিয়াচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস, রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস, চিন্তা করুন গানের মধ্যে রয়েছে,
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মরে। তাহলে তাহলে রামচন্দ্র কবিরাজ তিনি যখন বিবাহ করে তা তিনি প্রথম শ্রীখণ্ডে পিতা অপ্রগতের পরে কুমারহট্টে, কুমারহট্টর থেকে তারা চলে গেলেন একেবারে তেলিয়া বুধুরি বসুদেবাদে। এখন রামচন্দ্র কবিরাজের শ্রীপাঠ ওই তেলিয়া বুধুরি, যেখানে এই গোবিন্দ কবিরাজের শ্রীপাঠও সেখানে একই জায়গায় তারা ভজন করতেন। এবং এই বিবাহ করে যখন যাচ্ছিলেন যাজিগ্রাম দিয়ে, তখন শ্রীনিবাস আচার্য তখন তিনি তার ছাত্রদেরকে শিষ্যদেরকে শাস্ত্র অধ্যয়ন করাচ্ছিলেন। দেখতে পাচ্ছে একটা সুন্দর যুবক চলে যাচ্ছে পালকি করে, তখন তাদের থেকে জানতে পারলো যে এ হচ্ছে একজন যশস্বী কবি এবং দিগ্বিজয়ী চিকিৎসক, খুব নাম করা চিকিৎসক। আর কবি এবং যশস্বী, যশ তার রয়েছে সমস্ত জায়গায়, এবং তিনি অত্যন্ত রূপবান, এরকম রূপবান তার মতো রূপ খুব নেই বললে হয়। কারণ এবার যাচ্ছে তখন বলছে যে এরকম বিবাহ করে যাচ্ছে, মায়ার দাসত্ব হবে, এখন মায়ার প্রতি আসক্ত হয়ে পড়বে, এরকম কিছু কথা বলেছিল। সেটা তার কানে গেছে এই রামচন্দ্র কবিরাজের, যে মায়ার দ্বারা আমি আচ্ছাদিত হয়ে পড়বো, এই যেভাবে আনন্দ করে ঢাকঢোল পিটিয়ে এভাবে যাচ্ছে বিবাহ করে। তখন কোনোরকম সেই কুমারপুরে কুমারহট্টে গিয়ে তখন কোনোরকম দিনটা কাটিয়ে রাতের বেলা ফিরে এলো এই শ্রীনিবাস আচার্যর সঙ্গে তার কৃপা লাভ করবার জন্য। দেখুন চিন্তা করুন, বিবাহ রাতে কোথাও সঙ্গ কখন তাড়াতাড়ি স্ত্রী সঙ্গ হবে, তার সঙ্গে মধুর আলাপ হবে, এই চিন্তায় মগ্ন থাকে জগতের লোকেরা। আর এই রামচন্দ্র কবিরাজ সে চিন্তা করছে কী করে আমি এই মায়ার থেকে মুক্ত হতে পারি এবং ওই শ্রীনিবাস আচার্যের পাদপদ্ম লাভ করতে পারি। এই চিন্তা করে তিনি যেই রাত হয়ে গেল অমনি তিনি পালিয়ে গেলেন ওখান থেকে। সারা রাত হাঁটতে ভোরবেলা এসে হাজির হলেন এবং শ্রীনিবাস আচার্য ঠাকুরের পাদপদ্মে লুণ্ঠিত হয়ে তার কৃপা প্রার্থনা করলেন। তখন শ্রীনিবাস আচার্য তাকে অনেক কৃপা করলেন, করে তখন তাকে দীক্ষাও দান করলেন বলে এবং শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেছেন বহুকাল ধরে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেছেন এই শ্রীনিবাস আচার্যের কাছ থেকে রামচন্দ্র কবিরাজ। তারপরে তিনি অনেক দিন তারপরে তিনি সমগ্র এই নবদ্বীপ ধাম এই সমস্ত যত বৈষ্ণবদের পার্শ্বদের ধামগুলো দর্শন করলেন। দর্শন করে তার ইচ্ছা হলো বৃন্দাবন দর্শন করবে। বৃন্দাবন যখন তখন রঘুনন্দন ঠাকুর আদি তারা ছিল শ্রীখণ্ডে, তাদের অনুমতি নিয়ে তখন রামচন্দ্র কবিরাজ এইভাবে এসে যমুনা এই কাশী হয়ে একেবারে প্রয়াগ হয়ে একেবারে বিশ্রামঘাটে স্নান করে তারপরে জীব গোস্বামী পাদপদ্মে পতিত হলেন। জীব গোস্বামী তখন রামচন্দ্র কবিরাজকে সব দর্শন করালেন। হ্যাঁ, রঘুনাথ দাস বোধহয় তখনও ছিল, তারও কৃপা লাভ করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী তখনও ছিলেন, তারও কৃপা লাভ করেছেন এই রামচন্দ্র কবিরাজ। হ্যাঁ, গোপাল ভট্ট গোস্বামী কৃপা লাভ করলেন, যে গোপাল ভট্ট গোস্বামী হচ্ছেন এই শ্রীনিবাস আচার্যের গুরু। শ্রীনিবাস আচার্যের গুরু হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে দুজন তারা মহান পার্শ্বদ, চৈতন্য মহাপ্রভুর মহান পার্শ্বদ, তাদের একটুখানি কৃপা আমাদের হলে জীবন সার্থক হয়। একটু কৃপা লাভ করতে পারলে আমরা এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারি। তারপরে বৃন্দাবন ভ্রমণ করে আবার তাদের অনুমতি নিয়ে এই তিনি সেখানে যখন তার কবিত্ব শ্রবণ করলেন, হ্যাঁ, এইসব মহান আচার্যরা জীব গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী এরা যখন তার কবিত্ব পরমানন্দ ভট্টাচার্য, খুব নাম করা পরমানন্দ ভট্টাচার্য লোকনাথ গোস্বামীর সঙ্গে একসঙ্গে থাকতেন, এরা যখন রামচন্দ্র কবিরাজের কবিত্ব দর্শন করলেন এত সুন্দর, তখন তাকে কবিরাজে ভূষিত করলেন, রামচন্দ্র কবিরাজ নাম হয়ে গেল।
এভাবে কবিরাজে ভূষিত করেছিলেন রামচন্দ্র কবিরাজ। তারপরে তাদের কৃপা নিয়ে তিনি আবার চলে এলেন এই বঙ্গভূমিতে, সমস্ত যাজিগ্রাম এই এসে কাটোয়া ঠাকুরবাড়ি যেখানে এই ঈশ্বর পাট কার পাট কাটোয়া কাটোয়া হ্যাঁ কাটোয়া কাটোয়া আচ্ছা এই যে আমরা যে যাই কাটোয়া যে গন্ডিতার মূর্তি ওটা কার পাট? হ্যাঁ ওটা হচ্ছে রাধারানীর বিভূতি কে? গদাধর দাস। গদাধর দাসের শ্রীপাট ওটা, গদাধর দাসের শ্রীপাট। তার পাশে রয়েছে মহাপ্রভুর সন্ন্যাসের যে চুলগুলো সে তার সমাধি, গদাধর দাসের সমাধি, এগুলো সব পাশে আগে গিয়েছিলাম অনেকদিন আগে, ভোকাল আগে ওগুলো দেখেছিলাম। তো এভাবে তখন দর্শন করে তিনি এলেন মায়াপুরে, শান্তিপুরে, তারপরে খদ্দা, কালনায়, সব ভ্রমণ করলেন। ভ্রমণ করার পর এই রামচন্দ্র কবিরাজ আবার বৃন্দাবন তাই গুরুদেবের নির্দেশ নিয়ে, হ্যাঁ তখন তা তিনি তিনি আবার তিনি সেই বৃন্দাবনে উপদেশে যাত্রা করলেন। যখন শেষবারে বৃন্দাবন যাচ্ছেন সেখানে আর কোনো গোস্বামীদের দর্শন পান নাই, কোনো গোস্বামীদের দর্শন আর পান নাই। তখন তাদের বিরহে এই গোস্বামীদের, মহাপ্রভু পার্শ্বদের যাদের আগে আগে দর্শন করে কৃপা লাভ করেছিলেন তাদের অদর্শনে যে বিরহ, এই বৃহত থেকে তখন তিনি ভাবলেন যে জগতে আর দেখে কী লাভ হবে, এই জগতে আর থাকার দরকার নেই। এইভাবে তখন তিনি বৃন্দাবনে তার কিছুকাল আগে তার গুরু শ্রীনিবাস আচার্য তিনি অপ্রকট হয়েছিলেন, ঠিক সেই একই জায়গাতে এই একই জায়গাতে রামচন্দ্র কবিরাজ এই অপ্রকট লীলা বিলাস করেছিলেন। সেটি হচ্ছে এই আজকে নিতাই গোপ প্রভানন্দে হইব। জয় স্বাগত গৌর ভক্তবৃন্দকে, জয় জগত গৌষ্ণ প্রপাদকে, জয় নৃসিংহদেব ভগবানকে, জয় রাধা মাধবকে, জয় পঞ্চদত্ত ভগবানকে, নিতাই গোপ প্রভানন্দে হরি হইব।